हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबा भलो आचो, सुस्थ आचो। आमियो आमार लाइफे बेश भलो आछी। तो आज के एक नतून दिन और एक नतून ब्लगर साथे आमी चले एसेछी तुम्हारे माझे। आज के मंगलवार, एखन बजे सकाल 8:30। आमी आज के एखन थेके ब्लगटा शुरू करछी। आशा करी तुम्हारे आज के ब्लगटा देखते बेश भलो लागबे। चलो ताहले दिनटाके डायरेक्टली शुरू करा जाक। আজকে না ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, জানো কি করব। কোনো কোনো দিন না অ্যালার্মের আওয়াজটা আমার কান পর্যন্তই যায় না, ওরকম একটা দিন ছিল আজকে। ঘুম থেকে উঠে দেখি 8:00 বেজে গেছে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠলাম, একটু চা বানিয়ে খেয়ে বাড়ির কাজে লেগে গেলাম। কেমন জানি আজকে সকালটা একদম ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হলো। বেশ অনেক দিন হয়ে গেল ঘুম থেকে উঠতে না আমার লেট হয় না, ঠিক 6:30 মধ্যে আমার ঘুম ভেঙে যায়। বাকি আমি ফ্রেশ হয়ে নিয়ে 7:30 মধ্যে বাড়ির কাজে লেগে পড়ি। বাড়ির গৃহিণীদের প্রতিদিনটা না একই ধরনের রুটিনের মধ্যে সত্যি কাটাটা অসম্ভব। মানে আমি দেখেছি সপ্তাহে 2-4 দিন কোনো না কোনো নিত্য নতুন জিনিস আমার কিন্তু ডেলি রুটিনে যুক্ত হয়েই যায়। যেমন আজকে এমনিতে ঘুম থেকে উঠেছি ঘন্টা খানেক লেটে, তারপর আমার বাড়ির পাশেই শীতলা পুজো রয়েছে, সেখানেও যেতে হয়। মানে সব কিছু মিলিয়ে না কেমন একটা সিচুয়েশনের মধ্যে আজকের দিনটা কেটেছে সেটা আমি তোমাদের একদমই বলে বোঝাতে পারবো না। তারপর তো কাকফাটা রোদ রয়েছেই, আর এদিকে রান্নাবান্নাটা আজকে না শর্টকাটে করবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সমস্ত কিছুই ভালোভাবে রান্না করতে হয়েছে। আজকে ভেবেছিলাম যে 10:30-11:30 মধ্যে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করব, স্নান পুজোটা করে তারপর চলে যাব ওই পুজোর ওখানে। কিন্তু কি বলবো বলো তো, মানে মাঝে মধ্যে না নিজের ওপর নিজেরই রাগ উঠে যায়। মানে শুরু করলাম কাজ করা, কাজ করতে 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 কোন সময় যে ঘড়ির কাঁটা 12:00 ছুঁই ছুঁই আমি একদমই বুঝতে পারলাম না। তারপর দেখি যে আচ্ছা, এরপর তো স্নান আর পুজোটা বাকি রয়েছে। মানে এই পুরো যে সাইকেলটা রয়েছে আমার করতে করতে 1:00 বেজে গেছে। আচ্ছা বলো, এই বলে সবাই মিলে জোগাড় করার কথা ছিল, আমি যদি বাড়ির পাশে থেকেও 1:00 সময় যাই তো লোকে কি ভালো বলবে বলো। কিন্তু কি করব, সংসারের কাজগুলো না এইভাবে এলোঝেলো করে যেতেও ইচ্ছা করে না, কারণ বাড়িতে এসে তো আমাকেই করতে হবে। এইগুলো কাজ যদি পড়ে থাকে তাহলে যে জিনিসটা যেখানেই পড়ে আছে সেই জিনিসটা ঠিক সেখানেই পড়ে থাকবে, কেউ 1টাবারও উঠিয়ে জিনিসটা নির্দিষ্ট জায়গায় রাখে না। আর সত্যি বলছি, হাজবেন্ড যদি বাড়ির 2-1টা কাজে আমার হেল্পও করে দেয় না, তাহলে আমার মনে হয় যে ওটা না আমার মতো হলো না, তারপর গিয়ে আমি ওটাকে আবার আমার মতো করতে চাই। তার জন্য হাজবেন্ডও মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়, বলে তুমি তোমার কাজগুলো তোমার মতো করেই করো, হয়তো সময় একটু বেশি লাগবে কিন্তু যখনই তোমার সুবিধা হবে তুমি তখনই করো। আর কি বলবো বলো। নববর্ষ, তাই বাড়ির প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করে দেওয়ার জন্য হাতে মাত্র 2-4 দিনই রয়েছে। তাই ভেবেছিলাম যে এই মেকআপ ব্রাশগুলো আর যে চিরুনিগুলো আমি ব্যবহার করি সেগুলোকে একটু পরিষ্কার করে নেব। তাই সকালে যে জামা কাপড় ধুয়েছিলাম না, সেই যে সার্ফের জলটা ছিল সেটার মধ্যে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই স্নান করার আগে হালকা করে জল দিয়ে ধুয়ে নিলে পরেই চকচক হয়ে গেছে সবগুলো, জানো। আর একটা জিনিস আমি তোমাদের বলি, যে এই যে চিরুনিগুলো দেখছো না, এই চিরুনিগুলোকে না ভালো করে যদি ওই দাঁত মাজার ব্রাশ দিয়ে আমি মাজি না, আমার না
মানে পরিষ্কার করতে অনেকটা সময়ও লাগে, আর আমার মনে হয় যে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার না করলে না জিনিসগুলো চকচক করে না, কি সমস্যা বলো তো। তার জন্য না আমি এই বড় টাইপের একটা ব্রাশ ইউজ করি। আমি জানি এগুলোকে টয়লেট ব্রাশ বলে, বা সত্যি বলছি এই ব্রাশগুলো তোমরা ইউজ করে দেখবে, বেশি খাটনিও লাগে না, 2 থেকে 4 বার চেপে চেপে ঘষে দিলেই একদম চিরুনিগুলো পরিষ্কার হয়ে যায়। আর 2-1টা চিরুনিতে না এই আমার শ্বশুরমশাই যখন কলপ করে সেটা ব্যবহার করে, এত চেষ্টা করি পরিষ্কার করার, কোনো মতে এগুলো পরিষ্কার হয় না। আর কি করবো, কিছু জায়গায় সবার জন্য হালকা হালকা করে অ্যাডজাস্টমেন্ট আমাকে করেই চলতে হয়। সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপর বাড়িতে তালা মেরে ফাইনালি গিয়েছিলাম শীতলা মায়ের ওখানে। ওখানে গিয়ে দেখি সবাই মিলে সুন্দরভাবে আয়োজনটা মোটামুটি শেষের পথে। তারপর গিয়ে যোগ দিলাম, আমি যতটা পারলাম ওদের সাহায্য করে দিলাম। আর সত্যি বলছি এত সুন্দর পুজোর আয়োজন হয়েছিল, দেখেই মনটা শান্ত লাগছিল। আর তারপরে পুরোহিত মশাই এত সুন্দর মন্ত্র উচ্চারণ করে পুজো করছিল, উনার পুজোতে আমি বারংবার সত্যি বলছি মুগ্ধ হয়ে যায়। আমার তো খুবই ভাল লাগে উনার পুজো, আর উনি আমাদের বাড়িতেও যত পুজো হয় ওই পুজোটা উনিই করে থাকেন। পুজোর ওখান থেকে বাড়িতে আসতে মোটামুটি 5টা বেজে গেছিল, তারপর এসে অল্প করে প্রসাদ গ্রহণ করলাম। আসলে সারাদিন উপোসের পর না সত্যি বলতে বেশি একটা কিছু খাওয়া যায় না, অল্প করে ওয়ারেস করে নিয়েছিলাম সেটা খেলাম, আর অল্প করে ফল প্রসাদ খেয়েছিলাম। তারপর আর কি, বাড়ির যাবতীয় কাজে আবার লেগেই পড়তেই হলো, কারণ কি সমস্ত কাজই তো বাকি ছিল, মানে বিকালে সমস্ত কাজগুলোই করতে হতো। তাই ছাদে গিয়ে প্রথমে জামা কাপড়গুলো তুলে আনলাম, দেখি জামা কাপড়গুলো একদম কড়কড়া হয়ে গেছে জানো। আসলে সারা দুপুর রোদ খেয়েছে তো টাইমই পাইনি তোলার, নইলে তো সমস্ত জামা কাপড় আমি ঠিক দুপুরের সময়টাই ছাদে গিয়ে তুলে নিই। আর তারপর যখন গাছগুলোর পরিস্থিতি দেখলাম সেটা দেখেও একটু খারাপ লাগলো। আসলে কালকে রাতের দিকে তো জল দিয়েছিলাম, তারপর না আজকে সকালে আর একদম জল দেওয়ার কথা মনে ছিল, কিন্তু সত্যি বলতে সময় হয়ে ওঠেনি। তাই আজকে সকালে আমিও জল দিইনি, আমার হাজবেন্ডও জল দেয়নি। বিকেলে এসে দেখি গাছগুলোর পাতাগুলোও না কেমন জ্বলে জ্বলে গেছে, মানে জলের অভাব হলে না ওদের এটা হয়ে থাকে। তাই ফটাফট জল দিয়ে নিলাম। জল দেওয়ার পর না আজকে সন্ধ্যা দিয়ে না সত্যি বলছি আর কিচ্ছু করিনি, শুধুমাত্র রেস্ট করেছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করি তোমাদের আজকে সারাদিনটা দেখতে ভালো লাগবে। যদি ব্লগে কিছু একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 থ্যাংক ইউ। কালকে দেখা হবে ঠিক 10:30, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।